না ওর চাটা রোনের হাতে দিয়ে গেছে, রোন দুটো করে চা। বেচা ভাই চলে এসেছি, বেচা ভাই যে চার মাথার মোড়, এই জায়গাটা প্রচুর ভিড়। রাত্রেবেলা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার পুরোনো কলেজটার সামনে দিয়ে, তো ভাবলাম একটু ভিডিও করি। তো চ্যানেলে অনেকদিন কোনো বড় ভিডিও নেই, তো গাইস আমি মরিনি, আমি বেঁচে আছি। আর আজকে আমি যাচ্ছি বেচাপাতে দুটো কাজে, একটা হচ্ছে ফারদিনের মোবাইলটা রিপেয়ার করতে হবে, পিডিএর কিছু সমস্যা রয়েছে, আর তার সাথে রানার সাথে একটু মিট করার আছে, ঈদের দিন ওর সাথে দেখা হয়নি। তো চলো বেচাপাতে যাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে ট্রিপটা শেয়ার করি, তাই ভিডিওটা স্টার্ট করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে, চলো। তো রোহন বাইক নিয়ে চলে এসছে, তো বাইকে উঠি। মুহূর্তে হাড়োয়া রেলগেট পার হচ্ছি, সবসময় কিন্তু রেলগেটে একটা ভিড় থাকে। আসলে হাড়োয়া বেচাবা রাস্তার মাঝে যে পিচের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে কিন্তু বাইক চালাতে খুব দারুণ লাগে, স্মুথ রাস্তার উপরে বাইক চালানো খুবই ইজি ফিল হয় আর কি। আর চারিদিকের এরকম ঠান্ডা ওয়েদারে যেতে খুব ভালো লাগছে। বেচাবায় চলে এসেছি, বেচাবা যে চার মাথার মোড়, এই জায়গাটা প্রচুর ভিড় অ্যাজ ইউজুয়াল সবসময় থাকে, তো এখনও আছে। হোসেন খেলাঘর আর বেচা ভাই একটা ভালো স্পোর্টসের দোকান এখানটায়, নামটা দেখছো তো? ঘন্টা অপেক্ষা করার পরে রানা এসছে। আসলে মানুষের যে টাইমের এত, মানে টাইম জ্ঞান এত কম। আচ্ছা বেশ, রানাকে জিজ্ঞেস করলাম যে রানা কোথায় ভালো চা পাওয়া যাবে, ও বললো যে কলেজের পাশে, যেটা টাকি রোড ধরে আমরা যাচ্ছি এখন, তো গিয়ে দেখা যাক সেখানে কীরকম চা পাওয়া যায়। আর এত নয়েজ, তো নয়েজের জন্য কিন্তু আমাকে কনসিডার করো, কারণ নয়েজ আমি তৈরি করছি না। তো যেখানে কিন্তু চা খেতে এসেছিলাম সেখানে চা কিন্তু পাইনি, এটা অন্য দোকান থেকে চা খাচ্ছি। আর রানা এদিকে কোথায় একটা গেল কী সব কিনতে। তো রানা ওর চাটা রোনের হাতে দিয়ে গেছে, রোন দুটো করে চা খাচ্ছে। রাত্রেবেলা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার পুরোনো কলেজটার সামনে দিয়ে, তো ভাবলাম একটু ভিডিও করে নিই, তো সেই জন্যই ভিডিওটা করছি। অনেকদিন কলেজে আসা হয় না, একটু কলেজের দরকারও ছিল, তো এখন মেবি ভোটের জন্য কলেজ বন্ধ আছে বা ছুটি আছে, তো ভোটের পরে অবশ্যই আসার চেষ্টা করব। যে কাজে এসেছিলাম রানার সাথে দেখা করা, চা খাওয়া, সেটা কিন্তু হয়ে গেছে। তারপর কলেজের সামনে একটু ভিডিও করলাম, কলেজ আমার পুরনো কলেজ বেচাবা কলেজ। এবার এখান থেকে রোনের যে ফোনের সমস্যাটা, ওটা দেখি আজকে সলভ করা যায় নাকি, আর না হলে সোজা এখান থেকে বাড়ি চলে যাবো। এখন রয়েছে কিন্তু গ্রেট ইস্টার্নের সামনে, এখানে ইলেকট্রনিক জিনিস যত, এসি, ফ্রিজ। তো বেচাবা যে এসবিআই ব্যাংকটা রয়েছে, তার সামনে দিয়েই কিন্তু রোনের যে ফোনের দোকানটা, যেখানে ডিসপ্লে রিপেয়ার হবে, সেখান থেকে এসছি। দেখা যাক কী বলে আজকে হয় নাকি। তো রোনের যে মোবাইলের কেস, সেটা কিন্তু সমাধান হয়নি, তাই আমরা এখন রেলগেটের এখানে এসে দাঁড়িয়েছি, আর দুজন দুটো কোল্ড ড্রিঙ্কস খেলাম, এরপর এখান দিয়ে সোজা বাড়ি চলে যাবো। তো আপাতত আমাদের কাজ মিটে গেছে, তাই আমরা এবার বাড়ি যাচ্ছি। আর শুনশান রাস্তা, যত রাত হচ্ছে লোক কিন্তু কমে গেছে, এদিকে আসার সময় প্রচণ্ড ভিড় ছিল।